স্বাস্থ্য চট খুলতে ফের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইএমএ সহ একাধিক চিকিৎসক সংগঠনকে আজ বৈঠকে ডাকা হয়েছে। প্রত্যেক সংগঠন থেকে দুজন করে প্রতিনিধি তারা আসুন, মুখ্য সচিবের তরফে মেল করে এই বৈঠকে আসার আহ্বান জানানো হয়েছে। আজ এই বৈঠক, আর এ প্রসঙ্গে আইএমএর রাজ্য সম্পাদক শান্তনু সেন কি জানিয়েছেন শোনাব। দেখুন, প্রথমত এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী সহ চিফ সেক্রেটারি সহ একাধিক আধিকারিকরা বারবার এনাদের সাথে মিটিং করেছেন এবং এনাদের অনেকগুলো দাবিকে মান্যতা দিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আরো কিছু সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চিকিৎসকদের সব থেকে বড় সংগঠন, যে সংগঠন অতীতে বহু বছর ধরে সরকারের যে কোনো সদর্থ ভূমিকায় পাশে থেকে তৎপরতার সাথে হাতে হাত মিলিয়ে সরকারের সাথে কাজ করেছে। আমাদের নিশ্চিত করে লক্ষ্য যে যারা আন্দোলন করছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তাদের জীবন যেন কোনোভাবে সংকটমুখী না হয়, পাশাপাশি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম যাতে বিপন্ন না হয় সেটাও আমাদের সকলের দেখা উচিত। আমি মনে করি সদর্থ ভূমিকার মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে সমস্যা নিশ্চিত করে সমাধান সম্ভব। পাশাপাশি আমি আবার বলবো, কোথাও কোথাও এই আন্দোলনকে কেউ কেউ রাজনীতিকরণ করার চেষ্টা করেছেন, সেটা দয়া করে বন্ধ করুন, তাহলেই কিন্তু সমস্যার সমাধানে পৌঁছানো যাবে। কিন্তু আন্দোলনকে কাজে লাগিয়ে কেউ বা কারা যদি রাজনীতি ছাত্রচিত্র করতে চায় তাহলে সমস্যার সমাধান কিন্তু অনেক দূরেই থাকবে। আমরা এর আগেও দেখেছি তারা যে কটা দাবি দিয়েছিলেন তার মধ্যে অনেকগুলো দাবি সরকার মেনে নিয়েছে, পরবর্তী ক্ষেত্রে তারা যে কটা দাবি দিয়েছে আলোচনার মধ্যে কয়েকটা দাবি নিশ্চিত করে সরকার সহৃদয়তার সাথে বিবেচনা করছে বলে আমি বিশ্বাস করি এবং আমি আশা করি আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যা নিশ্চিত করে সমাধান হবে এবং চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নিশ্চিত করে সব রকম সদর্থক ভূমিকা পালন করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।